ধ্বংসাবশেষ দেখতে গিয়ে শেষ পর্যন্ত ধ্বংসই হয়ে গেল টাইটান নামক সেই সাবমেরিনটি। এ যেন টাইটান মানে অভিশাপ, ধ্বংস। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে টাইটানের আরোহী পাঁচজনকে মৃত ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডরা। বলা হচ্ছে বিস্ফোরণে টাইটান ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এ যেন ইতিহাস দেখতে গিয়ে নিজেরাই ইতিহাস হয়ে গেলেন। টাইটানের এক একটা সিটের মূল্য প্রায় 2,71,00,000 টাকা। সোজা কথায়, অর্থ দিয়ে মৃত্যুকে কিনেছেন এই ধনকুবেরা। উদ্ধারকারীরা হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ভেবেছিল একা একাই হয়তো ভেসে উঠবে সাবমেরিনটি, অথবা কোনো যান্ত্রিক গোলযোগের কারণে টাইটান পানির নিচে তলিয়ে গেছে আর উঠতে পারছে না। তাই একবার শনাক্ত করতে পারলেই তারা সহজেই সাবমেরিনটি উঠিয়ে আনতে পারবে, বেঁচে যাবে তরতাজা 5টি প্রাণ। এর জন্য তারা সব চেষ্টাই করতে থাকে। আন্তর্জাতিকভাবে খোঁজাখুঁজি করা হচ্ছিল, মাঝে একবার সোনোবায়ের মাধ্যমে শব্দ শনাক্ত করা হয়েছিল, কিন্তু পরে দেখা যায় এটা শুধুমাত্র সমুদ্রের তলদেশের স্বাভাবিক শব্দ, আর তাতেই আশাহত হয়ে যায় অনেকেই। কারণ সাবমেরিনে মাত্র 96 ঘন্টা বাজার মতো অক্সিজেন ছিল, তাই সব ধরনের উন্নত প্রযুক্তি ব্যবহার করে খোঁজা হচ্ছিল সাবমেরিনটি। তবে সব আশায় ঘুরে পালি, হাজার চেষ্টা তবদিরের পরও কোনোভাবেই সন্ধান পাওয়া যাচ্ছিল না সাবমেরিনটির। এরপর বৃহস্পতিবার সকালে একটি রিমোটলি কন্ট্রোলড ভেহিকল ROV আটলান্টিকের তলদেশে পৌঁছায়। ক্রমেই সময় ফুরিয়ে আসছিল, শেষ হচ্ছিল অক্সিজেন, বেঁচে ফেরার আশা কমছিল সময়ের সাথে সাথে। যাত্রীরা যেন অক্সিজেনের অভাবে মারা না যায় এটার কোনো কমতি ছিল না তাদের, তাই সার্চের পরিধিও বাড়ানো হয়েছিল অনেক। কিন্তু ভাগ্যের কাছে সবাই ব্যর্থ হয়ে যায়। অক্সিজেন ফুরিয়ে যাবার পরও উদ্ধারকর্মীরা আশা ছাড়তে রাজি ছিলেন না, তাই তারা উদ্ধার অভিযান চালিয়ে যেতে থাকেন। এরই মধ্যেই বৃহস্পতিবার রাতের দিকে খবর আসে আটলান্টিকের তলদেশে পাঠানো রোবট যানটি টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে কিছু ধ্বংসস্তূপ খুঁজে পেয়েছে। মূলত সে এলাকায় ধ্বংসস্তূপ খুঁজে পাওয়া গেছে সেটি টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে প্রায় 1,600 ফুট দূরে, এবং সেখানে টাইটানিকের কোনো ধ্বংসাবশেষ থাকার কোনো সম্ভাবনা নেই। তাই কোস্টগার্ড বলছে এটি টাইটানের ধ্বংসাবশেষ। মূলত পানির চাপে এভাবে বিস্ফোরিত হয়েছে যানটি, তবে সেই যানে থাকা 5 যাত্রীর মৃতদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে মাছের পেটে গেছেন তারা। তবে ওয়াশিংটন গেটের এই সাবমেরিনের নিরাপত্তা আগেই থেকে ছিল প্রশ্নবিদ্ধ। 2018 সালে টাইটান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ওয়াশিংটন গেট কর্তা ডেভিড লোসফ্রিজ। তিনি একটি রিপোর্টে লিখেছিলেন টাইটান নৌযানটি আরও পরীক্ষা প্রয়োজন, এটি সমুদ্রের গভীরতায় পৌঁছালে যাত্রীদের জীবন বিপন্ন হতে পারে। টাইটানিকের ধ্বংসাবশেষ আটলান্টিকের যে গভীরতা রয়েছে সেখানে পৌঁছানো টাইটানের পক্ষে সম্ভব নয়। তিনি জানিয়েছিলেন টাইটানিক আটলান্টিকের প্রায় 12,500 ফুট নিচে রয়েছে, কিন্তু টাইটানের 4,500 ফুটের বেশি গভীরে যাওয়ার সক্ষমতা নেই। ওয়াশিংটন গেটের অভিযান যাত্রীদের চরম বিপদে ফেলতে পারে বলে মন্তব্য করেছিলেন তখন, কিন্তু এই মন্তব্য করায় তার নামে ঠুকে দেওয়া হয় মামলা। এছাড়াও বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন টাইটানিক নামক সিনেমাটি নির্মাণের সময় 33 বার ডুব দিয়েছিলেন আটলান্টিকে, কিন্তু এইভাবে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়াকে অনিরাপদ মনে করতেন তিনি। 2012 সালে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ক্যামেরন বলেছিলেন, কেউ টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাচ্ছেন মানে তিনি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর জায়গায় যাচ্ছেন, ওখানে গিয়ে বিপদে পড়লে কেউ বাঁচাতে আসবে না, কোনো পুলিশ কিংবা স্বেচ্ছাসেবী সংস্থাকে ফোন করে আপনি ডেকে পাবেন না, বিপদ আসলে বাঁচার কোনো উপায় নেই। অবশেষে সেই বিপর্যয় ঘটল। টাকা থাকলে মানুষ এরকম অনেক হটকারী সিদ্ধান্তই নেয় হয়তো, তবে অর্থ সম্পদ বা প্রভাব প্রতিপত্তি কিছুই তাদের এভাবে মারা যাওয়া থেকে আটকাতে পারেনি। হয়তো সুযোগ থাকলে তারা সমস্ত অর্থ দিয়ে সম্পদের বিনিময়ে বেঁচে ফিরে আসতে চাইত, কিন্তু নিয়তির লিখন খণ্ডানকি আর যায়।